নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আমার সব দর্শক বন্ধুদের জানাই শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা। আমার আজকের রেসিপিতে রয়েছে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের 56 ভোগের একটি অন্যতম ভোগ কণিকা ভোগের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 1 কাপ বাসমতি চাল। ইচ্ছে করলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও করা যায়। এবার আমি চালটাকে ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর চালটাকে ছেঁকে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এখানে আমি 1 টেবিল স্পুন ছোলার ডাল 2 ঘন্টা ভিজিয়ে নিয়ে নিলাম। 30 মিনিট পর চলে এলাম রান্নার মূল পর্যায়ে। যদিও এই ভোগ রান্না করা হয় মাটির পাত্রে, আমি এখানে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা গলে গেলে এতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এতে আছে 1টা চক্রফুল, 4-5টা গোলমরিচ, 4-5টা লং, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কাজু বাদাম, আর দিয়ে দেব 15-20টা কিশমিশ। এরপর মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ছেঁকে রাখা চালটা। একই সাথে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। এবার সব কিছুকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। দু মিনিট চালটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আরও 2-3 মিনিট চালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এতে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 2 কাপ জল দিয়ে দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে লো আঁচে 5-7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দেওয়া যায়। এরপর দিয়ে দেব 1 টিস্পুন দারচিনির গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম জায়ফল গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবার সব কিছুকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে একদম লো আছে আরও 4-5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার নাড়াচাড়া করে এর উপর আমি আরও কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে চুলারাশটা বন্ধ করে 2 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। 2 মিনিট পর এটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। রেডি হয়ে গেল ভগবান জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা ভোগ। এটা তৈরি করার ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা করে দেবেন। আপনারা চাইলে ঘরে তৈরি করে এই ভোগ ভগবানকে নিবেদন করতে পারেন।